So hey guys, what's up and welcome to Shubhom's show. Guys, already our night of champions is Dutta match. তো সেক্ষেত্রে দরকার যে একটা হিউজ হিউজ বিল্ড করার, আর ডাব্লিউডব্লিউই আমি বলবো যে হ্যাঁ ভাই, তোমরা বেকি লিঞ্চকে একটা টাইম দেখিয়েছো, অবভিয়াসলি বেকি লিঞ্চকে তোমরা জানি যে যখন রিটার্ন করেছিল তখন থেকেই সে চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করা, তারপরে সবসময় চ্যাম্পিয়নশিপের পোস্টারে ছিল, বাট নাও তারপরে যখন বেকি লিঞ্চ তারপরে যখন রিটার্নটা আবার যখন করলো, যখন সামার স্ল্যামে বিয়ানকার কাছে হেরে যাওয়ার পরে যখন আমরা আবার দেখতে পেলাম যে বেকি লিঞ্চ রিটার্ন করলো, তো তারপরে একটা দরকার ছিল যে হ্যাঁ বেকি লিঞ্চকে একটা ফিউডে ঢোকানো। অবভিয়াসলি আমরা ড্যামেজ কন্ট্রোলের সাথে তো প্রথমে দেখলাম যে ফিউড করে গেল, বেলির সাথে ফিউড করে গেল, বাট তারপরে দরকার ছিল একটা ফ্রেশ ফিউডে, আর এমন একটা ফিউড যার মধ্যে বলা যেতে পারে যে হ্যাঁ প্রোমো স্কিলও থাকবে, তাতে শুধু খুনসুটিও থাকবে, আর এটা যেন মনে হয় যে দুটো জেনারেশনের মধ্যে ফাইট হচ্ছে। আর হ্যাঁ সিরিয়াসলি এটা দরকার ছিল, আর সত্যি বলতে গেলে ওমেন্স ডিভিশনের মধ্যে এগুলোরই মানে আমি অলরেডি বলে যাচ্ছি দরকার ছিল, বাট হ্যাঁ যেখানে তোমরা দেখছো যে চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলোর মধ্যে প্রচুর বেশি মানে ওই রকম ফিল নেই, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এইরকম ম্যাচগুলোকে তোমাদেরকে বেশি হাইপ ক্রিয়েট করা দরকার, আর মেবি তোমরা এই ম্যাচগুলোকে একটা হায়েস্ট লেভেলে নিয়ে যাও। অবভিয়াসলি তোমরা লাস্ট টাইমও দেখেছো যে হ্যাঁ চ্যাম্পিয়নশিপ ম্যাচগুলো হায়েস্ট লেভেলে তো পৌঁছায়, বাট স্টিল আমার মনে হয় যে কিছু কিছু পার্সন থাকে, কিছু কিছু মানুষ এমন থাকে না যে যারা ম্যাচগুলোকে আলাদা দিকে নিয়ে যায়, দরকার পড়ে না যে তার জন্য তোমরা প্রচুর ওয়েপন ইউজ করো বা তোমরা কোনো সিপুলেশন অ্যাড করে দাও বা ঘন্টা যা আছে, বাট স্টিল কিছু কিছু সুপারস্টার থাকে তারা কিন্তু ম্যাচগুলোকে আলাদা লেভেলে বিল্ড করে, আর সেটারই কিন্তু পারফেক্ট এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান বিগ টাইম বেগ বেকি লিঞ্চ। আর অবভিয়াসলি নাইট অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচ বেকি লিঞ্চ ভার্সেস ট্রিশ স্ট্র্যাটাস অবভিয়াসলি বলা ছিল একটা হ্যাঁ চলো রেসলিং এর তো আমি আলাদাই দেখে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এই ফিউডটাকে শুধুমাত্র একটা ছোট্ট একটা ম্যাচের মধ্যে ফিউড, আর দেখো সত্যি বলতে গেলে ট্রিশ স্ট্র্যাটাসকে আমরা নর্মালি হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়ার পরে তারপরে যখন দেখে এসেছি, নর্মালি যখন কোনো ক্যানাডার মধ্যে কোনো শো হয় তখন অবভিয়াসলি ট্রিশ স্ট্র্যাটাসকে নিয়ে আসা হয়, টরন্টোর মধ্যে শো হলে তারপরে আমরা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখতে পাই, অ্যান্ড তারপরে আমরা আই থিঙ্ক একবার বোধহয় ম্যাচও দেখেছিলাম ওই এভিলিউশন যেটা হয়েছিল একটা ডাব্লিউডাব্লিউই একটা পেপার ভিউ হয়েছিল ওমেন্সের, সেখানে ক্রিস স্ট্যাটাস অ্যান্ড লিটা কমপ্লিট করেছিল একটা ট্যাগ টিম ম্যাচ, আর তারপরে আমরা ক্রিস স্ট্যাটাসকে দেখতে পেয়েছিলাম সামার স্ল্যামে ফাইট করেছিল সাড়ে প্লেয়ারে এগেনস্টে, আর তারপরে ক্রিস স্ট্যাটাসকে নর্মালি আমরা দেখে আসতাম যে হ্যাঁ জাস্ট একটা জাস্ট শো অফ করতো, জাস্ট নর্মালি শোতে আসতো, জাস্ট এরকম ফিচার হতো ব্যাস এরকমই, বাট তারপরে আমরা যেরকমভাবে দেখলাম যে লিটা ট্যাগ করা লিটার বেকিলি ক্যাপচার করলো ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, অবভিয়াসলি একটা সেরা ছিল, বাট তারপরে এমন জায়গায় জিনিসটা কনভার্ট হলো, অবভিয়াসলি একটা স্টোরি লাইন বিল্ড করলো, আমরা ভেবেছিলাম মধ্যে যে এটা রেসলমেনিয়া হতে চলেছে যে ট্রিশ স্ট্র্যাটাস টার্ন করবে বেকি লিঞ্চের উপর, কিন্তু সেটা করেনি, ডাব্লিউডাব্লিউই একটুখানি টাইম নিয়েছে, কারণ অবভিয়াসলি রেসলমেনিয়া একটা হিউজ মোমেন্ট ডাব্লিউডাব্লিউই বিল্ড করবে তার জন্য, তো সেই জিনিসটাকে আলাদা দিকে গেছেন। তারপরে গিয়ে আমরা রয়্যাল মধ্যে যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ লিটাকে অ্যাটাক করেছে, আর সেখান দিয়ে টাইটেল ডিফেন্ড করতে যাচ্ছে বেকি লিঞ্চ আর ট্রিশ স্ট্যাটাস, তো চলো ম্যাচ হেরে গেছে, বেকি লিঞ্চ বলছে যে ঠিক আছে হয়ে গেছে আর কি বলা চলে, কিন্তু ট্রিশ স্ট্যাটাস হঠাৎ করে খেপে গিয়ে টার্ন করা বেকি লিঞ্চের উপর, তো এটা একটা ক্লাসিক ছিল। আর তারপরে যেরকমভাবে বেকি লিঞ্চকে দেখিয়েছে যে হ্যাঁ ভাই নিজের ইঞ্জুরিটাকে সেল করছে বলে চলেই গেল, আর ট্রিশ স্ট্যাটাস জাস্ট একটা এরকম প্রোমো দিয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক রস, অ্যান্ড তারপরে সেটা রিটার্ন হওয়া বেকি লিঞ্চে, আর বেকি লিঞ্চ তারপর বদলা নিচ্ছে, আর সেখান দিয়ে ম্যাচটা বিল্ড হচ্ছে, এবার দেখো প্রচুর জন বলছে নাকি যে ভাই ক্রিস স্ট্যাটাস সেই পুরোনো ফর্মে চলে এসে ক্রিস স্ট্যাটাস আবার মাইক নিয়ে রোস্ট করছে, যেমন আমরা সেই সময় ট্রিশ স্ট্যাটাসকে দেখেছি, ট্রিশ স্ট্যাটাস হচ্ছে মিকি জেন, ট্রিশ স্ট্যাটাস হচ্ছে লিটা, যেরকম আমরা সেই সময় ম্যাচ দেখেছি, যেরকম আমরা সেই সময় ট্রিশ স্ট্যাটাসের থেকে প্রোমো স্কিল দেখেছি, তো অবভিয়াসলি এখনও সেরকম ডেলিভার করছে, কিন্তু আমি একটাই কথা বলবো ভাই ট্রিশ স্ট্যাটাস যতই প্রোমো দিক না কেন ভাই বেকি লিঞ্চের সামনে তিনি রোস্ট করেছেনই হয়েছে, কারণ বেকি লিঞ্চ যেরকমভাবে রয়্যাল মধ্যে কন্ট্রাক্ট সাইনিংয়ে রোস্ট করেছে, তুমি ছেড়ে দাও বেস্ট ট্রিশ স্ট্যাটাস হতে পারে সেই জেনারেশনে টপ রেসলার থেকে শুরু করে প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছু বেস, বাট বেকি লিঞ্চের সামনে অবভিয়াসলি বেকি লিঞ্চ নিজের আলাদা ক্যারেক্টার রাখে ভাই, জ্বালিয়ে দেয় যাকে বলতে গেলে, অবভিয়াসলি জ্বালিয়ে দেয় তার সামনের মানুষকে, আর সেটাই গাইজ বেকি লিঞ্চ করেছে, তো অবভিয়াসলি এই ম্যাচের মধ্যে ফিল তো প্রচুর আছে, এবার দেখো নাইট অফ চ্যাম্পিয়ন্সের ম্যাচটা হচ্ছে, মানে এখানে সত্যি বলতে প্রেডিকশন রাখার যথেষ্ট বেশি
মানে যথেষ্ট বেশি কথা বলা যায়, কারণ ফার্স্ট অফ অল দেখো আমার তো মনে হয় না যে এই রাইভালিটাকে ডাব্লিউডব্লিউই এত তাড়াতাড়ি শেষ করে দিল, কারণ অবভিয়াসলি এই রাইভালিটা প্রচুর সুপারস্টার প্রচুর ফ্যান্সরা পছন্দ করছে। তো সেক্ষেত্রে দুজন সুপারস্টারকে স্টিল ডাব্লিউডব্লিউই চাইবে যে একটা হায়েস্ট পজিশনে নিয়ে যেতে, আর অবভিয়াসলি এখানে হতেই পারে যে হয়তো এদের ফিউডটা হয়তো মনে হয় তিনটে চারটে হয়তো ফিল্ম লাইভে টেনে নিয়ে গেল। অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে নাইটা ফ্যান্সে জাস্ট লেজেন্ডসকে আনে সবসময় সৌদি আরবিয়াতে, যেমন তোমার লিটা হয়তো বেকি লিঞ্চের ম্যাচ হয়েছে, আর নাও ট্রিশ স্ট্র্যাটাস হচ্ছে বেকি লিঞ্চের ম্যাচ হচ্ছে সৌদি আরবিয়াতে আবার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ চলো এই ম্যাচটা তো হলো ঠিক আছে, কিন্তু এই ম্যাচটাকে আরো বেশি টান দেওয়া সেখানে হতে পারে গেছে বেকি লিঞ্চ আর ট্রিশ স্ট্র্যাটাসে আবার ম্যাচ হলো মানি ইন দ্য ব্যাংকে। আর মেবি আমার আমি এখানে চাইবো না যে মানি ইন দ্য ব্যাংকে ম্যাচ হোক, আমি চাইবো যে এদের দুজনকে যাই মানি ইন দ্য ব্যাংকের পুরো ল্যাডার ম্যাচে ঢুকিয়ে দেওয়া, সেখানে এরা আলাদাই খুনসুরি করবে আর ওখানে মানি ইন দ্য ব্যাংক অন্য কেউ জিতে চলে যাবে, তাহলে এটা হলেও কিন্তু সেরা হবে। অথবা এটাও করতে পারে যে বেকি লিঞ্চ হয়তো মানি ইন দ্য ব্যাংকে পার্টিসিপেট করলো আর ট্রিশ স্ট্র্যাটাস পিছন দিয়ে এসে ইন্টারাক্ট করলো, সেখান দিয়ে কোনো চেয়ার প্লেয়ার দিয়ে মেরে দিলে বেকি লিঞ্চ ইনজিওর হয়ে গেলো, সেখান দিয়ে ওখানে অন্য কেউ জিতে চলে গেলো, বেকি লিঞ্চ জিততে পারলো না। কারণ তোমরা জানি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মালি যখন দুটো একটা যখন ফিউড চলে তখন একজন সুপারস্টার যখন মানি ইন দ্য ব্যাংকে কমপ্লিট করে তো আরেকজন এসে অ্যাটাক করে দেবে, তো এরকমই হয়ে থাকে। তো এটাও করলে কিন্তু সবচেয়ে বেশি সেরা হয়। তারপরে গিয়ে দেখা গেলো যে সমাজ প্ল্যানে ওদের হয়তো একটা ফাইনাল ম্যাচ হলো, তাহলে সেখান দিয়েও কিন্তু পারফেক্ট ফিউড এন্ড হবে। কিন্তু যদি তোমরা কথা বলো যে তাহলে নাইট অফ চ্যাম্পিয়ন্সে কে জিততে চলেছে, তাহলে দেখো এখানে প্রচুর বেশি ইন্টারেস্টিং ফ্যাক্ট। ফার্স্ট অফ অল তো দেখো যদি এখানে বেকি লিঞ্চ জেতে, ফার্স্ট অফ অল যদি বেকি লিঞ্চ জেতে তাহলে অবভিয়াসলি আমরা বেকি লিঞ্চকে সাপোর্ট তো করবো, কিন্তু এখানে যদি বেকি লিঞ্চ জেতে তাহলে মনে হবে যে ভাই ট্রিশ স্ট্র্যাটাস নিজেকে টার্ন করালো, একটা মোমেন্টামে নিয়ে আসলো আর এখানে জিততে পারলো না। তো ট্রিশ স্ট্র্যাটাসের মানেটা কি, মানে ট্রিশ স্ট্র্যাটাসকে তো ফিল দেখাতে হবে না যে সে যে জিততে পারে ম্যাচ। অবভিয়াসলি সে অনেক কাল পর আবার কমপ্লিট, অনেক কাল নয় সাড়ে স্টারের কাছে তো হেরে গেছিলো, তো তারপরে কমপ্লিট করছে ম্যাচে। তো সেক্ষেত্রে ট্রিশ স্ট্র্যাটাসকে কিন্তু দরকার যে হ্যাঁ একটা ম্যাচ জেতা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই এটা কনসিডার করতে পারে যে ট্রিশ স্ট্র্যাটাসকে এই ম্যাচটা জিতে গেলো, কিন্তু ট্রিশ স্ট্র্যাটাস যেহেতু একটা হিউজ ক্যারেক্টার আছে তো সেক্ষেত্রে হতে পারে গেছে কোনো চিটিং করে কিছু হয়তো করে হয়তো জিতে গেলো, মেবি হতে পারে যে কোনো একটা এমন হয়তো কোনো ওয়েবপেন ইউজ করলো বা কোনো একটা কিছু একটা ইউজ করলো যার জন্য হয়তো বেকি লিঞ্চ নক আউট হয়ে গেলো, সেখান দিয়ে ট্রিশ স্ট্র্যাটাস স্পিন করে দিলো, বা এরকম হতে পারে যে কোনো ঘুরিয়ে দিয়ে রোল আপ করে হয়তো রোপকে ইউজ করে কিছু না কিছু হয়তো ইউজ করে হয়তো পিন করে দিল, সেখান দিয়ে হয়তো ট্রিশ স্ট্র্যাটাস জিতে গেলো আর বেকি লিঞ্চ খেপে গেলো, তারপরে এদের রাইভালরিটাকে আবার টানা হলো, মানে আরও লং ওয়েতে টানা হলো। তো সেদিক দিয়ে হলো কিন্তু আরও বেশি সেরা হবে, কারণ দেখো বেকি লিঞ্চ যদি জিতে যায় তাহলে অনেকটা মনে হবে যে হ্যাঁ ভাই বেকি লিঞ্চকে স্বাভাবিক ওখানে চাইবে না যে পিন হোক, তো সেক্ষেত্রে ট্রিশ স্ট্র্যাটাসকে পিন তো করিয়ে দিল, কিন্তু তারপরে ট্রিশ স্ট্র্যাটাস আবার খেপে গিয়ে বেকি লিঞ্চের উপর অ্যাটাক করছে। কিন্তু আমি এই স্টোরি লাইনটাকে অনেকটা যেন মনে হবে তোমাদের সেই একতরফা টাইপের সেই সেথ রলিন্স বারবার কোডি রোডসের কাছে হেরে যাচ্ছে, অনেকটা এরকম মনে হবে যে এখানে বেকি লিঞ্চ ট্রিশ স্ট্র্যাটাসের কাছে জিতে গেল আর ট্রিশ স্ট্র্যাটাস তারপরে আবার অ্যাটাক করছে, এটা অনেকটা এরকম মনে হবে। আর স্টিল আমার মনে হয় যে এখানে ডাব্লিউডব্লিউই কিছু ইউনিক করতে পারে, এখানে এটাই করতে পারে যে ট্রিশ স্ট্র্যাটাস যেহেতু সবে সবে এসছে, মানে এসছে বলবো না বাট ইন রিং আবার অ্যাকশানে আসছে, তো সেক্ষেত্রে ট্রিশ স্ট্র্যাটাসকে এই ভিক্টরিটা দেওয়াটা খুব দরকার, তাহলে ফ্যান্সরা বিলিভ করবে যে হ্যাঁ ট্রিশ স্ট্র্যাটাসের মতোই ওই ফ্লেভারটা রয়েছে, পুরোনো ফ্লেভারটা রয়েছে, এটা আমাদেরকে এন্টারটেইন করবে। তো সেক্ষেত্রে আমি অবভিয়াসলি এখানে প্রেডিকশন রাখবো যে এখানে ট্রিশ স্ট্র্যাটাস যেন জেতে, আর অবভিয়াসলি এটা শুধুমাত্র কারণটা হচ্ছে যাতে এই স্টোরি লাইনকে লং টার্মে নিয়ে যেতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানতে পারবে, তোমরা এই ম্যাচটাকে কিরকমভাবে ফিল করছো, কারণ অবভিয়াসলি প্রচুর জন ওমেন্স ডিভিশনের ম্যাচকে তেমন বেশি ফিল করে না, বলবে যে কি আছে কিছুই তো নেই জাস্ট এরকম যা দেখতে হয়, আমরা তো ভাই ট্রিপল মেইন ইভেন্ট দেখবো। বাট স্টিল আমি বলবো যে এই ম্যাচের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার আছে তাতেই শুরু করে এই ম্যাচের মধ্যে স্টোরি লাইন তো আছে, দুটো সুপারস্টারের মধ্যে খুনসুটি আছে, দুজন ডিফারেন্ট জেনারেশনের সুপারস্টার কম্পিট করছে বলে কথা এখন মানতেই হবে, যেখানে এই জেনারেশনের সুপারস্টাররা মানে নাজেহাল হয়ে যাচ্ছে, সেখানে লেজেন্ডদেরকে আসতে হচ্ছে কি বলবো ওমেন পজিশনকে তুলে ধরার জন্য, আর সেটা তো মানতেই হচ্ছে। বা স্টিল ট্রিশ স্ট্র্যাটাসের দরকার কিন্তু, মানে তাকে দরকার, তার দরকার, তাকে দরকার আছে এই জেনারেশনে একটা ভালো ম্যাচ বিল্ডার, একটা ভালো ফিউড ক্রিয়েট করার জন্য। অবভিয়াসলি লেজেন্ডসের সাথে ফিউড না আলাদাই লেভেলের হয়, সেটা বেকি লিঞ্চ যেমন তোমরা জানো যে লিটার সাথে করেছিল, আর নাও ট্রিশ স্ট্র্যাটাসের সাথে তো বেকি লিঞ্চকে একটা হিউজ কেরিয়ারে একটা মুভমেন্ট দিচ্ছে ডাব্লিউডব্লিউই, যে হ্যাঁ ভাই দুজন হল অফ ফেমের সাথে কম্পিট করেছে, তারপর সৌদি আরবিয়ার প্রধান আলাদা ব্যাপার। বাট স্টিল আমার এই ম্যাচের মধ্যে এক্সপেকটেশন তো প্রচুর আছে, দেখার বিষয় যে ডাব্লিউডব্লিউই কতটা এর মধ্যে ফ্লেভার দেয়। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানতে পারো, আর যাই আরও ম্যাচগুলোকে নিয়ে কথা বলবো, দেখা হবে নেক্সট শোতে।